হ্যাঁ রে, কি যে একটা অবস্থা! ভিডিওতে দেখা যাচ্ছে যে সাংবাদিক রফিকুল ইসলামের উপর ইউনিয়ন পরিষদে অনেক মেম্বার থেকে শুরু করে কয়েকজন কর্মচারীরা তার উপর হামলা করছে, সেটার একটা ভিডিও ভাইরাল হলো, অথচ আহত হয়ে গেল হচ্ছে ইউনিয়ন পরিষদের লোকজন। এটা কিভাবে সম্ভব আমার মাথায় আসলো না। এবারে এই ছবিটার দিকে লক্ষ্য করুন, যেখানে 12-13 জন আক্রমণাত্মক ইউপি সদস্যের সাথে লড়াই করা সম্ভব না, সেখানে কিনা মাত্র 2-3 জন সাংবাদিক ইউনিয়ন পরিষদের সকল চেয়ার টেবিল ভেঙে তছনছ করে দিয়েছে, ইউপি সদস্যদের আহত করেছে, তছনছ করে দিয়েছে। আরে বাপ রে বাপ, সাংবাদিকরা তো পুরো সুপার হিউম্যান বলতে হবে, মিথ্যা তো আসলে ভাই একটা সীমা থাকা দরকার। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে, মারো মারো। নেই, মজাক হো রহা হ্যায়, এক সেকেন্ড ইয়ার, মজাক হো রহা হ্যায়। এটা কি ধরনের পাগলামি! ও মাই গড, সঠিক বলেছেন, প্রচন্ড মাথা ব্যথা করছে। যেখানে সুজন তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য ঢাকাতে অবস্থান এবং ঘটনার সময় পরীক্ষার কেন্দ্রে অবস্থান করছিলেন, সেখানে কিভাবে উপস্থিতের কথা উল্লেখ আসে, পুরো একটা ভৌতিক বিষয় হয়ে গেল। পুরো মনে হচ্ছে যে আমরা হলর সেগমেন্টের কোনো পর্ব দেখছি। শাট আপ! মানে মানে ইশ, প্রেম, ভালোবাসা, হোয়াট ইজ লাভ? জানি না, বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আসলে ব্যাখ্যাটা হচ্ছে, আমাদের সমাজে কিছু নিয়ম নীতি চলমান আছে, কাউকে যদি আমি আক্রমণ করে আহত করি, তাহলে আমার আক্রমণটি ধামা চাপা দেওয়ার জন্য মিথ্যা নাটক সাজানোর একটা প্রক্রিয়া আছে। মূলত এতক্ষণ যেটি দেখছিলেন সেটি হচ্ছে নাটকের একটি অংশ, যেহেতু বিষয়টা সাংবাদিকদের নিয়ে একটু বড় ধরনের বিষয়, এজন্যই নাটকের ফিনিশিংটা অনেক সুন্দরভাবে সাজানোর জন্য বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। আমি অলরেডি খবর পেয়েছি। আরেকটি বিষয় খুবই আলোচনার মধ্যে এসেছে, আসলে আমি চ্যালেঞ্জটা এজন্য দিয়েছি যাতে আমাদের ইউপি চেয়ারম্যান নিজেকে নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ পায়। তিনি যদি নিজে তার অবস্থানে সঠিক থাকে, তাহলে তো আমার মতে আমাকে আমন্ত্রণে সাড়া দেওয়া উচিত ছিল। আমার কাছে যে 4-5টা অভিযোগ এবং সঠিক তথ্য প্রমাণ রয়েছে, মূলত সে বিষয়গুলো নিয়ে তাকে চ্যালেঞ্জ করেছি। এত নাটক সাজানো বাদ দিয়ে যদি এই বিষয়টা সবার মধ্যে পরিষ্কার করতেন, তাহলে সবচেয়ে ভালো হতো। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার সাথে যদি বিতর্ক করার সাহস না পায়, তাহলে আসলে কিছু বলার নেই। যে বিষয়গুলো নিয়ে অভিযোগ হয়েছে সে বিষয়গুলো তো আসলে ঘটেছে, চাইলে তো আর নির্দোষ প্রমাণ করা যায় না। অনেকে আমার পোস্ট নিয়ে বিভিন্ন মন্তব্য করেছে, আমি কি কোনো দুর্নীতির বিষয়ে কাউকে চ্যালেঞ্জ করতে পারি না? আমার কি সেই অধিকার নেই? আমি বুঝি না এত গায়ে লাগে কেন। সাহস থাকলে যদি সরাসরি মুখোমুখি হন, প্রমাণ করুন, এত ভয় কিসের আমি বুঝি না। আমি যে চ্যালেঞ্জ করতে পারি সে আমার থেকে 100 বছরের ছোট কিংবা বড় হোক, বিষয়টা যখন এলাকার বিষয় হয়ে দাঁড়ায় সেখানে অবশ্যই আমার দায়বদ্ধতা আছে, সেখানে আপনার আমার সবারও দায়বদ্ধতা আছে। এটা ভিন্ন সুরে নেওয়াটা আসলে খুবই দুঃখজনক। অনেকে আমাকে হুমকি পর্যন্ত দিয়েছে বিষয়টা নিয়ে, আমি মোটেও বিষয়টা নিয়ে চিন্তিত নই, আমার রক্ত খুবই ঠান্ডাও আছে। আপনাদের এত রাগ ক্ষোভ থাকলে আমাকে যা ইচ্ছা করতে পারেন, মেরেও ফেলতে পারেন, এর থেকে বেশি কিছু তো আর করতে পারবেন না। জনগণও লাইভটি দেখার জন্য আগ্রহী হয়ে বসে আছে।